মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। তো আজকের আমি বেরিয়ে পড়েছি হচ্ছে সেভেন ওন্ডার্স দেখতে। তো এক ছাদের নিচে সেভেন ওন্ডার্স বলতে কলকাতা একটি নামই আসে, সেটা হচ্ছে ইকো পার্ক। তো ইকো পার্ক এর আগে আপনারা ব্লগে দেখেছেন, ইকো পার্কে অনেক জায়গায় গেছি, যেমন হচ্ছে হরিণালয়, যেমন হচ্ছে জাপানিজ টেম্পল। তো আজকের আরও একটা পার্ট কভার করবো ইকো পার্কে, সেটা হচ্ছে সেভেন ওন্ডার্স। তো আপনারা অনেকেই হয়তো গেছেন, কিন্তু যারা এখনও অবধি যাননি বা যেতে পারেননি তারা আমাদের ব্লগের মাধ্যমে জায়গাটাকে এক্সপ্লোর করে নিন। তো চলুন যাওয়া যাক এবং আপনাদের সাথে নিয়ে এই ব্লগটাকে স্টার্ট করি। আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 4। তো এটা হচ্ছে যারা নিউ টাউনের দিক থেকে আসবে, মানে হচ্ছে সল্টলেক হয়ে নিউ টাউন হয়ে যারা আসবে, তারা রেগজুয়ানি বাসস্ট্যান্ডে নামবে। আর এই রেগজুয়ানি বাসস্ট্যান্ডে নামলেই হচ্ছে 4 নম্বর গেটটা তোমরা পেয়ে যাবে। তো এখানে আসতে কারো কোনো অসুবিধা হবে না, তাও আমি লোকেশানটা গুগল ম্যাপে দিয়ে দেবো। আর এই পেছনে এই হচ্ছে গেট, আর গেট থেকে নামলে এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো আমরা টিকিটটা কাটি, এখানে 30 টাকা করে এন্ট্রি ফি। টিকিটটা কেটে তারপরে আমরা তোমাদের ভিডিওটাকে স্টার্ট করছি। আপনাদের দেওয়া হয়নি, সেটা দিয়ে দেওয়া খুব জরুরি। আমরা যেরকম এর আগে একবার দেখিয়েছিলাম যে ইকো পার্কে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আপনি এসে ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারেন। মানে ক্যাশ যদি আপনার কাছে নাও থাকে তাও আপনি স্ক্যানারে বারকোড হচ্ছে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন ফোনপে বা জিপে দিয়ে। তো এই ফেসিলিটিটা কিন্তু এখানে রয়েছে। আর এই যে মূর্তিটি দেখছেন এটা হচ্ছে ফেন্স। এই মূর্তিটিকে যদি ভালো করে লক্ষ্য করেন এর একটি বিশেষত্ব আছে, এটা সামনের দিকটা হচ্ছে মানুষের মতো এবং পিছন দিকটা হচ্ছে সিংহের মতো। তো এটা অনুমান করা হয় বা ধরে নেওয়া হয় যে ইনি হচ্ছে ফারাওয়ের মতো দেখতে এই মুখটা। তো এটার ঐতিহ্য হচ্ছে যে ফারাও হচ্ছে সিংহের মতো শক্তিশালী এবং মানুষের মতো বুদ্ধিমান। তো চলুন এবারে এই ফুফুর পিরামিডের ভেতরে প্রবেশ করা যাক এবং দেখি সেখানে ভেতরে মমি কীরকম আছে। কোনোদিন তো দেখিনি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো চলুন ভেতরে যাই এবং আপনাদেরও দেখাই। আর এই দেখুন এই ফুফুর পিরামিডের ভেতরে কীরকম পানের পিচ ফেলে জায়গাটাকে নষ্ট করে রেখেছেন। এইগুলো প্লিজ করবেন না, এই জিনিসটা আমাদেরই রক্ষা করতে হবে। এই যে এত সুন্দর একটা প্রবাস ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট তৈরি করেছে, তো এই সুযোগটাকে কিন্তু এইভাবে নষ্ট করে দেবেন না, এটা আমাদেরই রক্ষা করতে হবে, এই দায়িত্বটা নিতে হবে। তো যারা আসবেন তারা কিন্তু একটু খেয়াল রাখবেন। যাই হোক, ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের মূর্তি এবং বিভিন্ন দেয়ালে আঁকা ছবি। আর এই দেখুন আপনাদের যে বলছিলাম মমি, হ্যাঁ এটা অরিজিনাল মমি নয় ঠিকই, কিন্তু একটা ডামি তৈরি করে যেভাবে মমিকে সংরক্ষণ করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে, সত্যি দারুণ লাগে।
দাঁড়িয়ে আছি দ্য গ্রেট পিরামিড এর সামনে। হ্যাঁ ঠিকই বলছে, মিশর চলে এসেছি হচ্ছে আমরা। ছোটবেলায় যে বইতে পড়েছিলাম মিশরের পিরামিড, ঠিক সেই পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো তিন ধরনের পিরামিড হয় আমরা জানি, একটা হচ্ছে কুকুর পিরামিড, একটা হচ্ছে ম্যানকাউরে পিরামিড, আর একটা হচ্ছে খাফরে পিরামিড। তো কুকুর পিরামিড হচ্ছে সব থেকে বড়। তো এরা হচ্ছে তিন জেনারেশন ছিল হচ্ছে, মানে কুকুর হচ্ছে দাদু, তারপরে হচ্ছে তার ছেলে, আর লাস্ট হচ্ছে ম্যানকাউরে, ম্যানকাউরে ছিল হচ্ছে নাতি। তো এখানে কুকুর পিরামিড, যে পিরামিডের হাইটটা আমার পেছনে দেখুন, এই পিরামিডটার হাইট হচ্ছে সব থেকে উঁচু। তো এটা হচ্ছে কুকুর পিরামিড, এরপরে হচ্ছে খাফরের পিরামিড, এই যে খাফরের পিরামিড, আর তারপরে লাস্ট হচ্ছে ম্যানকাউরের পিরামিড। তো এই মানে এদের যে হাইট, তো দাদুর হাইট সব থেকে উঁচু ছিল, ছেলে এবং তারপরে হচ্ছে নাতি, এইভাবেই হচ্ছে তিনটে পিরামিড। তো আমাদের এর আগে দেখালাম যে পিরামিডের ভেতরে অবশ্যই এখানে যে মমিটা আছে সেই মমিটা কিন্তু অরিজিনাল মমি নয়, তো এখানে একটা ডামি রাখা হয়েছে। আর এইটা হচ্ছে মিশরে অবস্থিত, তো মিশরকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে এই যে আমার পেছনে দেখুন নীল নদ, নীল নদে ফোয়ারা। তো নীল নদ বয়ে যাচ্ছে, আর ঠিক তার পেছনেই হচ্ছে এই দ্য গ্রেট পিরামিড তৈরি করা হয়েছে। আমরা গ্রেট পিরামিড দেখার পরে চলে এসেছি হচ্ছে কলোসিয়াম। এটাও হচ্ছে একটি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি দর্শনীয় স্থান। এটি ইটালির রোমে অবস্থিত। তো এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এমপি থিয়েটার। তো এটা হচ্ছে তৈরি হয়েছিল যখন, তখন তখন হচ্ছে মানে খ্রিস্টাব্দ 78। তো সেই সময় এটা তৈরি হয়েছিল, এবং সেই সময় কিন্তু এটা পাথর এবং হচ্ছে সিমেন্ট, সেই সময় সিমেন্টের ইউজ করেছিল রোমে। তো এটার একটা কাহিনী আছে, সংক্ষেপে আপনাদের বলি। সেটা হচ্ছে এটা যখন তৈরি হয়েছিল তার কিছুদিন পরে আর্থকোয়েক হয়েছিল, ভূমিকম্প। তার হওয়ার ফলে এর দক্ষিণ পাটটা কিছুটা ভেঙে যায় এবং ভগ্নাবশেষ হয়ে যায়। তারপরেও কিন্তু এটা পৃথিবীর লার্জেস্ট এমপি থিয়েটার হিসাবে এখনও এটি সপ্তম আশ্চর্যের মধ্যে থেকে গেছে। তো চলুন ভেতরে যাই, আপনাদের আরো কিছু দৃশ্য দেখাই। কলোসিয়াম দেখে চলে এলাম হচ্ছে এই চীনের গ্রেট ওয়াল, গ্রেট প্রাচীর। তো আমরা ছোটোবেলায় ইতিহাসে সবাই পড়েছি তো এই প্রাচীরটা সম্বন্ধে। তো আজকের আমরা চীনে হয়তো যেতে পারিনি, কিন্তু সেই অ্যাটমসফিয়ারটা আমরা এখানে ইকো পার্কে পেয়ে গেছি। তো এই প্রাচীরটা প্রায় 21 কিলোমিটার লম্বা, এবং এটা তৈরি হয়েছিল সিমেন্ট, বালি, কাঠ, পাথর, বিভিন্ন রকমের মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেই সময় দ্য গ্রেট ওয়াল তৈরি করেছিল চায়নারা। তো এটা একমাত্র জিনিস যেটা হচ্ছে স্যাটেলাইটে কিন্তু এটা ধরা পড়ে, মানে পৃথিবীতে এতটাই উঁচু এটা, যেটা স্যাটেলাইট ভিউতে এই দ্য গ্রেট ওয়াল কিন্তু পিকচার পাওয়া যায়।
দেখুন, আমরা হচ্ছে এই চীনের প্রাচীরের ওপর দিয়ে হাঁটছি। পুরো এক্স্যাক্ট যেরকম আমরা বইয়েতে বা বিভিন্ন জায়গায় ছবিতে দেখেছি, ঠিক সেই রকমই একটা প্রতিবিম্ব এখানে তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর। আপনারা যারা আসেননি তারা অতি অবশ্যই এই জায়গাটায় কিন্তু ভিজিট করে নেবেন। আমি ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি অপূর্ব সুন্দর এটা বানিয়েছে, দুর্দান্ত কাজ করেছে, দুর্দান্ত। এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে তাজমহলের সামনে, যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তো আপনারা সবাই জানেন তাজমহলকে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, যেটা ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত, যেটা মোগল সম্রাট শাহজাহান তার ওয়াইফ মমতাজের জন্য তৈরি করেছিলেন, যেটা 1628 খ্রিস্টাব্দে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং 1658 প্রায় 30 বছর লেগেছিল এটা তৈরি করতে। তো তার ভালোবাসার জন্য একটা লাভ সিম্বল তৈরি করে গিয়েছিলেন শাহজাহান, যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তাজমহল দেখার পর আমরা এসে উপস্থিত হয়েছি শত শত বছরের পুরাতাত্ত্বিক নিদর্শন এবং সকৌশল শিল্প সংস্কৃতিতে ঘেরা চিলির একটি দ্বীপ ইস্টার আইল্যান্ডে, যেখানে রূপা নাইয়া এই জাতীয় প্রজাতির বাস ছিল, তাই এই দ্বীপটিকে অনেক সময় রাপা নুই নামেও পরিচিত। এই দ্বীপটি বিশেষ ধরনের ধাঁচের তৈরি মূর্তিগুলো দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এই ইস্টার আইল্যান্ডে। তো এটি এখন এক গ্রিনিজ বুকে নাম তুলে নিয়েছে এই হেরিটেজ সাইটের জন্য, যার মাথা থেকে কাঁধ গড়ে 4 মিটার এবং 14 টন ওজনের বিশেষ আকৃতির মূর্তিগুলি তৈরির পিছনে কাহিনী নিয়ে আজও বিভিন্ন ধরনের লোকমত প্রচলিত রয়েছে। আসলে এই পুরো দ্বীপটির ইতিহাস সম্পর্কে কোনো সুনির্দিষ্ট লেখা বা গ্রন্থ এখনও অবধি পাওয়া যায়নি। লোকমুখে এই প্রাচীন ইতিহাস পাতাগুলো আজও অস্বচ্ছ এবং ঘোলাটে। দ্বীপটিতে মানুষের বসবাস কবে থেকে সেটাও আজ অস্পষ্টই রয়ে গেছে। তো এই বিশেষ ধরনের যে মূর্তিগুলো এখানে রাখা হয়েছে এগুলো হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তো সত্যি এই যে কারুকার্যগুলো, এগুলো দেখলে আমাদের মনে হয় যে আজ থেকে কত কত বছর আগে, শত শত বছর আগে মানুষ এই জিনিসগুলো তৈরি করেছিল, কিভাবে তৈরি করেছিল তা আজও অজানা। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি দ্য পেত্রা, পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের একটি। বর্তমানে জর্ডানের দক্ষিণ পশ্চিম গ্রাম ওয়ারিদির ঠিক পূর্বে রর পাহাড়ের পাদদেশে এই নগরীটি অবস্থিত। ধারণা করা হয় এই অসাধারণ স্থাপত্যশৈলীর নগরীটির গোড়াপত্তন ঘটেছিল খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। প্রাচীন এই নগরীটিতে ছিল প্রায় 3000 দর্শক ধারণ ক্ষমতার নাট্যশালা, ছিল আরও 1500 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম, প্রায় 10,000 স্কোয়ার ফিট আয়তনের একটি বিচারালয়, লাইব্রেরি, সৈন্যদের থাকার জায়গা সহ অত্যাধুনিক নগর ব্যবস্থা, অনেক কিছুই। তো এই যে বিশাল নগরী আজ থেকে এত বছর আগে যে কীভাবে তৈরি হয়েছিল সে নিয়ে আজও অনেক ধোঁয়াশা রয়েছে। এই পেত্রা নামটি গ্রিক শব্দ পেট্রোস থেকে এসেছে বলে মনে করা হয়, যার আক্ষরিক অর্থ হচ্ছে পাথর। আর ঠিক সেই জন্যই যখন আমরা ভেতরে প্রবেশ করি তো বিভিন্ন ধরনের পাথরের ওপর কাজের যে শিল্পকলা সেগুলোকে এখানে তুলে ধরেছে। দেখুন সেই সময়কার যে মানুষের যে শিল্প, যে পাথর কেটে কেটে তৈরি করেছে সেগুলো এখানে রাখা রয়েছে। বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের স্কাল্পচার যেটা ভেতরে সংরক্ষণ করে রাখা হয়েছে।
আর এই দেখুন, পেটটা থেকে যেই আপনি বাইরের দিকে এক্সিটের দিকে আসবেন, কি সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবেন, যেখানে লাইট জ্বলে এই কালারফুল জিনিসটা তৈরি হয়েছে। এই 130 ফুট উঁচু এই মূর্তিটি ব্রাজিলের দ্য রিও অফ জেনেরিওতে অবস্থিত, যেটি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তো এই ছিল হচ্ছে আজকের ইকো পার্কের 7 ওয়ান্ডার্সের হচ্ছে ভিউ। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে অতি অবশ্যই, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু তবু আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যেহেতু এটা 7 ওয়ান্ডার্স, তো 7টা জায়গা কভার করতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়েছে অবশ্যই। তো যারা কলকাতায় থাকবে তাদের টিকিট ডেস্টিনেশান বা ওয়ান ডে ট্যুর, যে কোনো একদিন ছুটি পেয়েছো ছুট করে চলে এলে ইকো পার্কের 4 নম্বর গেটে আসবে। 4 নম্বর গেটের পাশেই হচ্ছে এই হচ্ছে 7 ওয়ান্ডার্সটা। তো তোমাদের খুব ভালো লাগবে, আর বিশেষ করে হচ্ছে ইভিনিং টাইমে যখন হচ্ছে লাইটগুলো জ্বলে যাবে সেই সময় অ্যাম্বিয়েন্সটা টোটালি চেঞ্জ হয়ে যায়। তো আমরা ওই জন্যই ইভিনিং টাইমে এসেছিলাম, যাতে এই রাতের অ্যাম্বিয়েন্সটা আমরা নিতে পারি। সো অবশ্যই এখানে আসবে, রেকমেন্ড করছি। ইকো পার্ক হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় হচ্ছে ইকো পার্ক, সো যেটা হচ্ছে কলকাতায় অবস্থিত। তো এই সুযোগটা হয়তো অন্য স্টেটে নেই, যেটা আমাদের মধ্যে আছে। তো তোমরা অতি অবশ্যই এখানে আসবে এবং এই জায়গাটাকে ভিজিট করবে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা যদি ভালো থাকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট আমাদের খুব ইম্পর্ট্যান্ট, আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা বাই।